তার এক সময় কোনো টাকা পয়সা ছিল না, কোনোভাবে টাকা রোজগার করেছে, সে সমাজের কোনো নেতা নেতৃত্ব তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে তখন নেতারা যখন দান করে তখন তো তারা টাকাটা কোথায় পাবে? সেটা কেন মসজিদে বা কোনো ইসলামী বক্তারা এটা নিয়ে প্রশ্ন করে না? তাহলে আমরা যদি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরাও কিন্তু চেয়ে নিই। আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এবং তিনি আমাকে একটা জিনিস বলেছেন যে মসজিদ যদি তারা কিছু দিতে চায় অথবা মসজিদে নামাজ পড়তে যেতে চায় তখন তাদেরকে নামাজ পড়তে যেতে দেওয়া হয় না, এবং মসজিদে যদি তারা কিছু দান সদকা করতে চায় খুশি হয়ে তারা কিছু চেয়ে চিন্তা করেছেন যে আমি মসজিদে একটা ফ্যান কিনে দেবো তখন তাদের এটা করতে দেওয়া হয় না, এটি কতটুকু শরীয়ত সম্মত? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আবেদন। প্রথমত যে তার আরেকটা এ ধরনের অফিস আছে, তিনি সেই জায়গাতে এই ধরনের অনুষ্ঠান চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে সেটা আমরা গ্রহণ করলাম সাদরে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে আপনাদের সাথেও আমরা মোলাকাত করবো, আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ, আপনাদের সেই অফিসেও যাবো এবং এ ধরনের আমরা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আপনার যে প্রশ্ন যে আপনারা মসজিদে সালাত আদায় করতে যাচ্ছেন বা মসজিদে কিছু দান করতে চাচ্ছেন, এটা নিতে চাচ্ছে না, যারা নিতে চাচ্ছেন না হয়তো বা তাদের জ্ঞানের অভাব। দেখেন, মসজিদে যদি একজন হিন্দুও দান করে, ধরেন অমুসলিম, তারপরেও কিন্তু তার দান গ্রহণ করা যায় যদি তার হালাল ইনকাম হয়, ইনকামটা যদি হালাল হয়। তা আপনি কেন পারবেন না? আপনার দান অবশ্যই মসজিদে নেওয়া যাবে, এবং আপনার অবয়ব যদি ছেলেদের মতো হয় তাহলে আপনি ছেলেদের সাথে জামাতে সালাত আদায় করতে পারবেন। ইসলাম এই অনুমতি আপনাদেরকে দিয়েছে, যদি আপনার দেহের অভাব ছেলেদের মতো হয় তাহলে আপনি ছেলেদের সাথে মসজিদে গিয়ে সালাতে জামাতে শরীক হতে পারবেন, জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন। যদি কোনো মুসলিম আপনাকে বাধা দেয় বুঝতে হবে যে ওর দিনই জ্ঞানের অভাব, তার জ্ঞান নেই, এটা বুঝতে হবে। আপনারা যারা মেয়ের অভাব আছে বেশি, তারা মেয়েদের সাথে, আমাদের দেশে অনেক মসজিদে মেয়েরা সালাত আদায় করে, তাদের সাথে গিয়ে আমাদের মসজিদে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যাই নাই, কেউ বাধা দেওয়ার কোনো অধিকারই নাই কোনো মুসলিমের। এ ব্যাপারে স্পষ্ট থাকবেন আপনারা, এবং আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আহ্বান করছি যে আমাদের মসজিদে আসেন আপনারা, ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ বাধা দেবে না, ইনশাআল্লাহ আপনারা সেখানে এসে মসজিদে সালাত আদায় করবেন, আপনারা মসজিদে দান করবেন, সাদরে গ্রহণ করা হবে আপনাদের দানকে ইনশাআল্লাহ। আর যদি কারো প্রশ্ন থাকে, আচ্ছা 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 সেক্ষেত্রে তখন নেতারা যখন দান করে তখন তো তারা টাকাটা কোথায় পাবে? সেটা কেন মসজিদে বা কোনো ইসলামী বক্তারা এটা নিয়ে প্রশ্ন করে না? তাহলে আমরা যদি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরাও কিন্তু চেয়ে নিই, আমরা কিন্তু কারো পকেট থেকে বের করে দিই না, আমরা বা চিন্তাও করি না, তাহলে হালাল হারামটা কি নির্বাচনী ইতিহারে দেখা যায় যে আমার 1 কোটি সম্পদ আছে, 5 বছর পর দেখা যায় ওটা 5 কোটির উপরে ওভার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ওরা উদাহরণ যারা রাষ্ট্রীয় মানে নেতা হচ্ছে তাদের আর আমাদের মধ্যে দেওয়া দানের মধ্যে পার্থক্য রেখে এখানে আমি যেটা বলবো যে দেখুন, দান গ্রহণ করার ব্যাপারে আপনি যদি দান করেন আমি নিব, যদি আপনি হারাম দান করেন আল্লাহ আপনার দান কবুল করবে না, যদি আপনার ইনকামটা হারাম হয়। কিন্তু এখানে যদি স্পষ্ট আমি হই যে আপনি যদি এসে বলেন যে আমি ব্যাংক থেকে সুদ খেয়েছি বা এটা আমার ঘুষের টাকা বা সুদের টাকা সম্পূর্ণটাই, আমি এই টাকাটাই দান করলাম, আমার কাছে যদি স্পষ্ট কেউ বলে এসে যে আমি আমার এই হারাম টাকাটা দান করলাম, তাহলে আমি নেব না মসজিদের জন্য। কিন্তু আমি দেখতে যাব না, আপনাকে জিজ্ঞেস করবো না আপনি কী দান করলেন, কোথা থেকে নিয়ে আসলেন, এটা জিজ্ঞেস করবো না। আপনি যদি এমনিতে দান করেন তাহলে মসজিদ কর্তৃপক্ষ অবশ্যই নেবে, কারণ আপনি কোথা থেকে ইনকাম করেছেন, আপনার মধ্যে অবশ্যই হালাল ইনকাম আছে। তা হালাল ইনকাম আছে, হারাম থাকতে পারে, মানুষ আমার মধ্যেও হারাম ইনকাম থাকতে পারে, আপনার মধ্যেও থাকতে পারে, কিন্তু কর্তৃপক্ষ এটা আপনাকে জিজ্ঞেস করে বের করবে না যে আপনি কোন টাকা দিচ্ছেন এটা। কিন্তু আপনি যদি যে সরাসরি যে বলেন যে আমি হারাম টাকা দিচ্ছি তাহলে কর্তৃপক্ষ নেবে না। ক্লিয়ার হয়েছে কিনা? জাজাকাল্লাহ।
হচ্ছে যে মানে যারা এই যে আমাদের বৈচিত্র্যময় জনগোষ্ঠী, আমরা আমরা বৈচিত্র্যময় বলি, আমরা বৈচিত্র্যময় নিজেকে আমরা বৈচিত্র্যময় জনগোষ্ঠী, কারণ আমাদের এক একটা কালার দেখেন, আমাদের লোক বা আমি নিজে সহ আমাদের হচ্ছে ধর্ম চর্চা অতিরিক্ত কম, আর ওই ধর্ম চর্চা থেকে মানে আমি মনে করি ছোটবেলা ঝরে পড়ার কারণে মনে হয় এরকম হয়েছে। তো এখন মানে এই সময় এসে মানে আমরা বুঝি সবই, আমি বুঝি আমি মুসলমান, আমার ইসলাম ধর্ম, আমার ধর্মে কিছু হলে আমরা টিভি মিডিয়াতে দেখলে আমাদের মনের মধ্যে আঘাত লাগে, আমরা দেখি অনেক ফোনে মোবাইলে আমরা ওয়াজ মাহফিল শুনি, শিশু বক্তাদের শুনি, আজহারিদের শুনি, অনেকেরই শুনি নতুন নতুন বক্তাদের বক্তব্যগুলো, তারপরেও কেন আমরা হচ্ছে মানে ধর্মমুখী হতে পারি না, পাঁচ অক্ষ নামাজ করতে পারি না, বা এই এই জায়গাতে মানে আমি নিজেও বললাম আমার কথা মানে হয় না, একবার হলে পাঁচ দশ দিন পড়ার পর আমার চর্চাটা ভুলে যায়। আমি আমার ফ্যামিলির সাথে প্রথম করোনার সময় ছিলাম, আমি 30টা রোজাও করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি এবং ইয়াও করেছি আপনার সব করেছি। আবার দেখেন পরবর্তীবার আমি যখন আমার কমিউনিটি মানুষের সাথে দেখেছি আমার একটা রোজা হয়নি, আর এবার আমি হচ্ছে আমি 13টা রোজা করেছি, হঠাৎ করে আমি অসুস্থ কারণে দুই দিন রোজা আমি রোজা নাই, আমি মাজার খেজের কারণে খুব অসুস্থ মানে বাসায় আছি। তো এই জায়গাগুলো থেকে হচ্ছে মানে মুক্তির উপায় একটা হয়, এখন কিন্তু আমি রোজা না করলে আমার খারাপ লাগছে, তাহলে এই বিষয়গুলো আমি একটু মানে আমার লোকদের উদ্দেশ্যে আমি এক্ষেত্রে যেটা আমি সর্বপ্রথম বলবো যে আমাদের আল্লাহর ভয় নিয়ে আসা দরকার ভিতরে, জি আল্লাহর ভয় যে যত বেশি করব সে তত বেশি পাপ থেকে বাঁচতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো। সবসময় আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আমি করছি কি, আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি কি তার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করছি কি করছি না, করলে কতটুকু করছি। আমরা মুসলিম, মুসলিম শব্দের অর্থ কী জানেন, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করেছি আমরা কার কাছে, আল্লাহর কাছে। আত্মসমর্পণ বলতে বোঝায় যে আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম, যাবতীয় নিষেধ বর্জন করলাম, এর নাম হলো আত্মসমর্পণ। স্যার আমি মুসলিম, আত্মসমর্পণকারী মুসলিম, নিজেকে প্রশ্ন করি যে আমি কি আত্মসমর্পণকারী আসলেই, আল্লাহর আদেশ কি মানছি, মানলে কয়টা মানি কয়টা মানি না, আমি কি আল্লাহর নিষেধ বর্জন করছি, করলে কয়টা করি কয়টা করি না। এই জন্য আল্লাহ তারা দেখেন প্রত্যেক কোরআনের বহু জায়গায় আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ ভীতি এটা নিয়ে আসা দরকার নিজের অন্তরে, এবং পরকালে আমাদেরকে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন যে আকসিরু যিকরা হাদিমিল্লাহ যাতিল মাউত, তোমরা সাত ধ্বংসকারী বস্তু মৃত্যুকে বেশি বেশি ধ্বংস স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে যে আমাকে মরে যেতে হবে, মৃত্যুবরণ করব, যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে। আপনি যদি সবসময় আপনার অন্তর থেকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারেন দেখবেন যে আপনি আল্লাহমুখী হতে পারবেন ইনশাআল্লাহ, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন। দেখেন আজকে আমাদের মধ্যে কত ভাই কথা বলতেছে, পাঁচ মিনিট পর খবর আসতে যে মারা গেছে, তাহলে আমাদের জীবনের কী দাম আছে আসলে। তা আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি যদি করতে পারি ইনশাআল্লাহ দেখবেন যে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, এটা জানেনই, শয়তান চায় যে আমরা কীভাবে জাহান্নামে যাব, শয়তান চায় যে আমরা কীভাবে আল্লাহকে ভুলে থাকবো। এই জন্য শয়তানকে প্রশ্রয় দেওয়া হবে না, যত বেশি আল্লাহকে ভয় করবো শয়তান আমাদের থেকে তত দূরে সরে যাবে, আমাদের সাথে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে এটার মূল হলো আল্লাহ ভীতি, এ সম্পর্কে যদি আমাদের সম্পর্কে সব কিছু বলেন। আলহামদুলিল্লাহ উত্তর হয়েছে সঠিকভাবে। আর একটা বিষয় যেটা আপনি যেটা বললেন যে গত বছর 30টা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ, এবছর 13টা রেখেছেন, ওই এটার কারণ হিসাবে আপনি নিজে মানে প্রশ্নের মধ্যে বলে গেছেন যে আপনি আপনার ফ্যামিলির সাথে থাকার কারণে এটা সুযোগ হয়েছে। তো এটাও ঠিক, বাংলাতে একটা প্রবাদও আছে মানে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। তো এটা মিনিং করতে চাচ্ছে এই জন্য যে আমরা আমাদেরও কিন্তু ফ্যামিলি আছে, সবার প্রত্যেকের কিন্তু ফ্যামিলি আছে, আমরা ফ্যামিলি থেকে ডিটাচ থাকার কারণে আমরা যখন একটা আলাদা অ্যাডভার্টমেন্টের মধ্যে চলে আসি তখন আমরা কিন্তু মানে কী বলবো সামাজিকতাটা ভুলে যাই। তা আমরাও চেষ্টা করবো আমরা ফ্যামিলির সাথে যেন একটা সম্পর্ক রাখার চেষ্টা করি,
এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওই আগের প্রশ্নের মধ্যে সালাতে যাওয়ার ক্ষেত্রে যে সালাতে যদি দিচ্ছেন না, সেটা আসলে উত্তর যেটা আসছে এটা একেবারে পারফেক্ট যে আপনাকে বাধা দেওয়ার অধিকার নেই, কারণ আপনি মুসলিম হলে অবশ্যই মসজিদে যাবেন, আপনি মেয়ের উপরে হলে মেয়েদের সাথে, ছেলে হলে ছেলেদের সাথে, এতে কোনো অধিকার খর্ব করার ক্ষমতা নেই। তবে এখানে যে বিষয়টা যে সামাজিকভাবে এটা একটা পর্যায়ে তৈরি হয়ে আছে এখন একটা গ্যাপ, এইটা ওভারকাম করার চেষ্টা করতে হবে। এবং আমরা যারা সালাত পড়তে যাব আমাদেরও ধরেন পোশাক আশাক এই বিষয়গুলো আমরা আরও মার্জিত কীভাবে করা যায়, মসজিদে যখন যাব ইসলামের আউটলুকটা বাহ্যিক নিদর্শনটাও আমাদের মধ্যে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে প্রচারগুলো করবো ইনশাআল্লাহ, কারণ আপনাদেরও অধিকার সালাত আদায় করা মসজিদে, কারণ আপনাদের যদি আলাদা মসজিদ হবে নাকি তা তো না, আপনারা তো একই মসজিদে সালাত আদায় করতে যাবেন, আপনাদের তো আখেরাত আছে। আমি প্রথমে বলছি এখানে তো লিঙ্গ দুইটাই, নারী পুরুষ, তো ইসলাম তো আপনাদের দুইজনকে নিয়ে কথা বলছে ইনশাআল্লাহ। জি শুকরিয়া। এরপরে প্রশ্ন করেন, একটুখানি জায়গাটা আছে একটু সংযোজন, যে আমরা এখানে যারা বসা আছি এদের ভিতরে কিন্তু আমরা স্পষ্ট, আমরা যার বাড়ি থেকে আসছি স্পষ্ট বুঝতে পারছি যে এদের ভিতরে কিন্তু দুইটাই আছে। এখন ধরেন আপনি যদি মহিলাদের ভিতরে যদি দাঁড়ান আপনাকে কেউ দাঁড়াতে দেবে না, পক্ষান্তরে আপনার পাশের এই আপা যদি যে মহিলাদের ভিতরে চলে যায় সুন্দরভাবে দাঁড়াতে পারবে, তা আপনাদের ভিতরে যাদের পুরুষের এ আছে অবয়ব আছে তারা ইনশাল্লাহ আপনি পুরুষের কাতারে নির্দেশে কেউ আপনার বুঝতেও পারবে না যে আপনি কোন লিঙ্গের, কেন আপনি কি ওকে সাইনবোর্ড দিয়ে আছে আপনার না, আপনি রীতিমতো পাইজামা পঞ্জে পরে মুসলিম ইয়ে পরে মাথা টুপি পরে উজু করে সুন্দরভাবে আপনার ইবাদতবন্দি করবেন। তদ্রুপ আপনারা যার মহিলাদের অবয়ব যারা আছে তারা এরকম ওইরকম বোরকা পরে সুন্দরভাবে যেমনভাবে বর্ণনা পরে যেমনভাবে হিজাব পরে যাওয়ার নিয়ম যেটা যেটা বিধান যেটা দিচ্ছে পদ্মার যে বিধানগুলি এইগুলো মেনে আপনি মহিলাদের সঙ্গে পরীক্ষা কেউ আপনার ধরতেও পারবে না যে আপনি কোন লিঙ্গ, কেউ কি আপনার কি কেউ পরীক্ষা করতে যাচ্ছে আস্তাক করলাম, তাই জিনিসটা কিন্তু ইজি ব্যাপার। আমি মসজিদে গেলেও সমস্যা হয় না, আমি কোনো মাদ্রাসায় গেলেও সমস্যা হয় না, ঈদের নামাজেও সমস্যা হয় না, কিন্তু আমার টিমটা আমরা যেহেতু কাজ করি আমি অবশ্যই জানি না আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক, তো হচ্ছে যখন এই টিমে যখন আমরা বিস্তারিত যখন আপনাদের সাথে কথা বলি তখন এই সমাজগুলো আসে কিছু পাঠমোল্লাগুলো আছে যে যারা ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান না থেকে ধর্ম সম্পর্কে বিভ্রান্তি কিছু কথা এই মানুষগুলোর জন্যে কিন্তু কিছু কিছু আমাদের কমিউনিটির মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে গেছে, সেই যে মানে সবার উদ্দেশ্যেই আমার জানা ছিল, আমার কথাগুলো অনেক ভালো লেগেছে, সন্তুষ্ট। আমি পরিচিত, আমি মহনা, আমি দিনের আলো হিজা সংঘ সভাপতি। আসলে প্রথমে তো আমাদের প্রজনতন্ত্র সম্পর্কে হয়তো অনেকেই ধারণা আছে বা নেই, এরকম আমি আমার প্রজনতন্ত্র পুরুষের ঠিক আমি মুসলমান, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মুসলমান হয়েছে, আমার আকিকাদের নাম রাখা হয়েছে, আমি ছোটো থেকে মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি মসজিদে নামাজ পড়ছি, আমি কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। আমার হরমোনের সমস্যার কারণে কী হয়েছে, আমি মেয়েদের খেলাগুলো খেলতে পছন্দ করছি, মেয়েদের পোশাকগুলো পড়তে পছন্দ করছি, কিন্তু শাড়ি চুড়ি সবই পড়ছি, কিন্তু আমি মসজিদে নামাজে না পড়লে শান্তি পাচ্ছি। মসজিদে যখন যাচ্ছি আমি পুরো ছেলের গেটাবে, এখন ছেলে যায় পাঞ্জাবি পরে, আমি হাজি রুমাল পরে। আর আমাদের যাদের কিছু আসলে জানার আপনাদের আছে, আসলে আমরা লজ্জাতে বলি না, কিন্তু আমরা যদি না বলি, না বললে কিন্তু হবে না, আমি নামাজ কালাম পড়ছি, আমি কিন্তু সঠিক কিছু জানছি না ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়ে যাচ্ছি কিন্তু আমার নামাজটা হচ্ছে না, নামাজে যেরকম নিয়ম নিয়ম আছে যে নামাজটা পড়তে হবে কীভাবে, নামাজের কিছু দোয়া আছে, কিন্তু এগুলো আমরা করছি না। আর সাগরিকা যেটা বলছিলে যে আসলে যে আমাদের যে মানুষ সাথে খারাপ মন্তব্য করছে ইয়া করছে, এটা করবে, এটা আজকে আমাদের যে ইমাম সাহেবরা চৌধুরা আছে বা এনারা আছে ওনাদের করে না, বলো যে শালা হুজুরাদা কী করছে ঠিক আছে, এভাবে মন্তব্য ওনারা কি পিছিয়ে আছে, আমাকে আল্লাহর কাজ করাই লাগবে, কারণ আমি যেই জনগোষ্ঠীর হোক এটা কোনো মাপ নেই। কারণ আর আমাদের মানুষগুলো কী হয়, ইহকালের চিন্তা বেশি করি, সাজুগুজু করবো, ঘুরে বেড়াবো, আড্ডা মারবো ঠিক আছে। আদেশে বলা হয়েছে যে বাইরে হচ্ছে শয়তানের বসবাস, মসজিদে হচ্ছে ফেরেশতাদের বসবাস। আমাদের জানার অভাব, যত জানবেন হাদিস শুনবেন ঠিক আছে, কত যে ভয়, কত মানে বয়ানগুলো শুনবেন যখন আপনি মনের মনে ভয় কাজ করবে, ইমান যখন দুর্বল হয়ে যাবে তখন কিন্তু আপনার যত খারাপ মন্তব্য শয়তান আপনার চাপ পেয়ে এসছে। আমি দেখেন যে আমিও আজকে রোজা, সবগুলো রোজা করছি, রোজা আপনি হয়তো আমি আজ থেকে 5-7 বছর প্রতিটা করি, এমনও হয়েছে যে পানি খেয়েও থেকছি, জুলি যেমন এবারে জুলি করতে না, জুলি সেদিন বলে খেজুর থেকে মানে খেজুর খেয়েও করছি, সহি নিয়াত করতে হবে ঠিক আছে। এই কষ্ট আর কি কষ্ট, রোদ কষ্ট ঠিক আছে, মৃত্যুর পরে কী হবে এগুলো যদি আমরা স্মরণ করি ঠিক আছে, তাহলে আমাদের মনে হয় কারো কোনো সমস্যা হবে না। আর আজকে সময় স্বল্প, আপনারা যা যা কিছু প্রশ্ন আছে প্রশ্ন করেন, হয়তো আমরা আরও ভাইরা হয়তো
আমাদেরকে তাদের অ্যাড্রেস দিয়ে যাবে, আমাদের কোনো জানার কিছু থাকলে আমরা তাদের যে লিখিত কষ্ট দিতে পারেন আমরা। জি জি জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। ম্যাডাম যেটা বললো সেটার সাথে আসলে সংযুক্ত, যে ম্যাডাম যেটা বলে ফেলেছে অলরেডি, আসলে আমরা আমাদের জন্মলগ্নটা একভাবে আমাকে দেখার পরে আমাকে একটা চিহ্নিত করা হয়েছে যে আমি পুরুষ জন্ম নিয়েছি, কিন্তু আসলে আমার আচরণগত কারণে আমার মানসিকতা বেড়ে উঠেছে মেয়ের অনুভবটা নিয়ে। আমি আমার জন্ম চিহ্নটা একরকম ছিল কিন্তু আমার মানসিকতাটা আরেকরকম ছিল। আমি সবসময় মেয়েদের সাথে চলেছি, মেয়েদের মতো কথা বলেছি, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যখন আমার বয়স অন্ধিকাল এসেছে, আমি মাদ্রাসাতে পড়তাম, তখন মাদ্রাসাতে থাকা অবস্থায় আমি ঠিকই ছিলাম, তখন দুটো পরিবার থেকে আলাদা হয়ে গেলাম স্কুলে, তারপর হচ্ছে পাড়া প্রতিবেশীদের কারণেই কিন্তু আমি এলাকা থেকে বিয়ে হয়ে আসলাম, তখনই কিন্তু আমি সাড়ে চুরির গেট আপ নিয়েছি, কিন্তু এলাকার মানুষ আমাকে যে আফ্রিকা দিয়ে যেই নামটা ধরে ডাকতো এখনও সেই নামটা ধরে ডাকে, কিন্তু আমাদের কমিউনিটির মানুষ কিন্তু আমাকে অন্য নাম ধরে ডাকে। তাহলে আমি বাসায় গেলে অবশ্যই আমি পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে নামাজ পড়তে চাই, এই ক্ষেত্রে যে মানে প্রশ্নটা থেকে চাই সেক্ষেত্রে কি আমার গঠনটা তৈরি হয়েছে, আমি সাড়ে চুরি সবসময় পড়ে থাকি, আমার চুরি লম্বা, আমার নাকটাও সাজানো আছে, কিন্তু তারপরেও আমি বাসায় গেলে যেহেতু আমাকে ছেলের নামটা দিয়ে আঁকটা দেওয়া হয়েছিল, বাসায় গেলে মা বাবারা বলেন না তুমি পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে নামাজ পড়ো, এই ক্ষেত্রে কী কর। এখানে যেটা বলবো যে আসলে আপনার আপনার অবয়বটা আসলে ছেলের মতোই মনে হয়, যদিও আপনার আচরণ মেয়েদের মতো, কিন্তু শরীরের দেহের গঠন এটা কি ছেলেদের মতোই তো মনে হয়। আচ্ছা আচ্ছা, যখন ফিমেল হয়েছেন তখন আসলে মেয়েদের কাতারেই সালাদা করা দরকার, যেহেতু আপনি ফিমেল হয়েছেন আসলে নিজেই তৈরি করে ফেলেছেন নিজেকে, তাহলে মেয়েদের কাতারে সালাদা করাই ঠিক আছে আপনার। মসজিদে কিন্তু মেয়েদেরও সালাদ হয়, এখন নামাজ হয় দেখবেন, তো মেয়ে হিসেবে মসজিদে যাওয়াই ঠিক আছে, কারণ আপনি নিজে সেটা চেঞ্জ করে ফেলেছেন, এই জন্য মেয়েদের কাতারেই ঠিক আছে আপনার। এখানে অবয়বগত দিকটা কিন্তু বেশি অগ্রগণ্য বিষয়, অবয়বগত মানে মানে বাহ্যিক দৃষ্টিতে যাকে মেয়ে বলে মনে হবে তিনি মেয়েদের সাথে মিশবেন, আর বাহ্যিক দৃষ্টিতে যিনি ছেলের সাথে মানে বাহ্যিকভাবে যাকে দেখলে মনে হবে ছেলে, যেমন এরা যারা সামনে বসে আছে এরা তো নিঃসন্দেহে ছেলে, এর মেয়ে কোনোভাবে মেয়ে বানানো যাবে না, তাই না? তো এরা তো নিঃসন্দেহে ছেলেদের কাতারে যাবেন, ইমামের পিছনে দাঁড়াবেন, কোনো সমস্যা নাই, ইমামকে লোকমাও দিতে পারবেন, প্রথম ইমামতি করতে পারবেন, তাই না? করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যারা মেয়েদের অবয়ব, যারা আপনার চুল লম্বা হয়ে গেছে, পোশাক আশাক, বাহ্যিক অঙ্গভঙ্গি যেগুলো আছে, এগুলো যাদের মেয়েলির হয়ে গেছে অলরেডি, ন্যাচারালি হোক বা আর্টিফিশিয়ালি হোক, যেভাবে হোক, সেই ক্ষেত্রে আপনার মেয়েদের সাথে মিশার চেষ্টা করবেন, মেয়েদের কাতারে থাকবেন, মেয়েদের মধ্যে মিশবেন, মেয়েদের সাথে কথা বলবেন বেশি, মেয়েদেরকে দাওয়াত দিবেন, সমস্যা কী? এইভাবে দুইটা দুইটা ক্লাস, আমি বলছি দুইটা ভাগ, কিন্তু একটা ছেলের দিকে যাবে, একটা মেয়ের দিকে যাবে, তাইলে আমাদের দূরত্ব আর থাকবে না, ইনশাল্লাহ কমে যাবে। এখানে প্রথমত যে ইচ্ছাকৃত ভাবে অবয়ব চেঞ্জ করা ঠিক না, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, আমি ইচ্ছা করলে নারী পুরুষ হইতে পারবো না, পুরুষ নারী হইতে পারবো না, এমনকি হাদিসে নিষেধ আছে পুরুষ নারীদের পোশাক পরবে না, যদি কোনো পুরুষ কোনো ছেলে মেয়েদের পোশাক পরে তার প্রতি লানত করা হয়েছে হাদিস অভিসম্পাত, আবার কোনো ছেলে মেয়েদের পোশাক পরলে অভিসম্পাত, মেয়ে ছেলেদের পোশাক পরলে অভিসম্পাত। তাহলে আমি যদি মেয়েলি স্বভাবের হই তাহলে আমি ছেলেদের পোশাক পরলে এটাও গুণাগার হবো, কিন্তু আমি আবার ছেলের স্বভাবের হলে মেয়েদের পোশাক পরে শাড়ি পরে যদি হাঁটি তবুও কিন্তু গুণাগার হবো। এই এখন এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমি করে ফেলেছি ভুল করে, প্রত্যেক ভুলেরও তো ক্ষমাকারী আল্লাহ, এখন আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং আবার ডাক্তারি যুক্ত যদি কোনো চিকিৎসা থাকে, ট্রিটমেন্ট থাকে, স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সেটা চেষ্টা করতে হবে, রচিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করে দেবে, যদি আমরা এখলাসের সাথে ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে। জি ইনশাল্লাহ। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন, যে আমরা মৃত্যুবরণ করলে জানাজাতে আমাদের আমাদেরকে মানে কোন হিসাবে ট্রিট করবে, ছেলে না মেয়ে? উত্তর কিন্তু একই, উত্তর একই, আমরা যারা ছেলে কেন্দ্রিক, যারা ছেলের অবয়বে যারা আছি তাদেরকে ছেলেদের নিয়ম মতো দাফন কাফন পরাবে এবং ছেলেদের মতো জানাজা পরে দাফন করাবে, জানাজা শরীক হবে। আবার যারা মেয়ে অবয়বের যারা আছে তাদের জানাজাও মেয়েদের মতো হবে, তাদের কাফনও মেয়েদের মতো হবে,
ঠিক রুলস রেগুলেশন সব ছেলেমেয়ের দুই ভাগে হবে, মানে আমাদের দৃশ্য বাহ্যিক অবস্থানটা যেদিকে যাবে সেই অনুযায়ী কিন্তু হবে। জি জি, যে আমি যদি লিঙ্গ চেঞ্জ করি আমি, ঠিক আছে, লিঙ্গ চেঞ্জ করার পরে আমি মসজিদে নামাজ পড়তে পারবো, একমাত্র যদি আমি বেস্ট সার্জারি করে না করি, তাহলে হচ্ছে সার্জারি যদি বেস্ট করি তাহলে আমি মসজিদে যেতে পারবো। ঠিক আছে, মসজিদে যেতে পারবো, হ্যাঁ, কিন্তু লিঙ্গ না না, লিঙ্গ চেঞ্জ করলে আমি হচ্ছে আমি মনে করি লিঙ্গ চেঞ্জ করলাম, ঠিক আছে, কিন্তু আমি বেস্ট করলাম না, আমি ছেলে আমি হচ্ছে ছেলের কাতারে নামাজ পড়তে পারবো, ঠিক আছে, এটাই ক্লিয়ার করছি, আর বেস্ট করলে আমি পারবো না, হ্যাঁ, এটা 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 জি জি, ধন্যবাদ। আসলে আমাদের ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এটা রাজশাহীবাসীর জন্য একটা গর্বের বিষয় যে আমাদের রাজশাহীতে আমাদের একটা ফাউন্ডেশন আছে, জানা খাদিজ ফাউন্ডেশন বাংলাদেশ, সেখান থেকে দারুল ইফতা প্রচার চালানো হয়, সারা বিশ্বের মানুষ এখানে প্রশ্ন করে উত্তর নেয়, সেটা আপনারাও চাইলে এখানে প্রচারের নাম্বার আছে, মাসিক আখতারি পত্রিকা আছে, তাই সম্মানিত সম্পাদক, মাসিক আখতারি পত্রিকার সম্পাদক এবং খাদিজ ফাউন্ডেশনের কিছু বই সম্মানিত সভাপতি মোহনা ম্যাডামকে আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, এটা আপনাদের অফিসে থাকবে, যে কেউ নিয়ে যায় ওটা পড়বে, এবং অন্যান্য যদি বই আপনাদের লাগে আর ম্যাডামের কাছে আমার নাম্বার আছে, আপনারা চাইলে ইনশাল্লাহ আমরা ওটা প্রোভাইড করার চেষ্টা করবো। স্যারকে এবং সাহেবকে দেওয়ার জন্য বিষয়ে অনুরোধ করছি, বই কি কি সালাতুর রাসুল বই আছে, নামাজ শিক্ষা বই আছে, সহি কিতাব দোয়া বই আছে, মাসিক আধারে বই আছে, সিয়াম কিয়াম নামে রমজান মাসিক যদি করণীয় তাহলে কি করবেন সব বিষয়ে একটা বই আছে, সম্বোধন করি আমরা, এটার মধ্যে 40টা প্রশ্ন উত্তর থাকে প্রতি মাসে, 40টা প্রশ্ন উত্তর প্রতি মাসে পাবেন ইনশাল্লাহ, এই বইগুলো নিয়মিত পড়লে আপনারা উপকৃত হবেন, আপনারা চাইলে আমরা আপনাদের দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের সবার পক্ষ থেকে আর একটা হচ্ছে সিয়াম ক্যাম্প, একটা আমেরি জামাতের ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা সিয়াম ক্যাম্প, অর্থাৎ এই মাসের জন্য রমাদান মাসের কীভাবে সম্পর্কিত সিয়াম সম্পর্কিত বিভিন্ন মশালা নিয়ম পদ্ধতি আছে, ইবাদত বন্ধ কীভাবে করতে হবে, আমরা এই বইগুলি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে হাদিয়া হিসাবে দিচ্ছি, এগুলি পড়বেন, আমরা আরও ইনশাআল্লাহ প্রয়োজন মতো দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মন্ডল মার্কেটিং কোম্পানি, আপনারা এখানে আমাদের রাজশাহীর একটি কোম্পানি, অনেক আপনারা রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছেন ব্যবসায়িকভাবে, সম্ভবত যিনি মন্ডল মার্কেটিং কোম্পানির সম্রাটের সিও তহরুল ইসলাম ভাইকে, তহরুল ইসলাম মন্ডল ভাই ভাইকে হয়তো অনেকে চিনেন, আমি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমার দিক থেকে বলা আছে প্রতি মাসে আপনারা যাবেন, আমি করোনাকালীন সময়ে চাল ডাল মুড়ি আমার প্রোডাকশন গুলো আছে সেগুলো দিয়ে সহায়তা করেছি, ভবিষ্যতে আমার সহায়তা আপনাদের জন্য উন্নত থাকবে, আমি সাধারণত আছে বাজারে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আপনারা দৈনন্দিন জীবনে পরিচিত কিনা সেটার সামনে পাইলে কিনা এটাই আমার জীবনের জন্য বড় পাওয়া হবে, আর ভবিষ্যতে যে কোনো দুর্যোগে যে কোনো দুঃসময়ে আপনারা আমার কাছে গেলে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। ইফতারে একবারে শেষ মুহূর্ত, আসলে পরে আমরা ইফতার করব, সিয়াম পালন করে দোয়া আল্লাহ কবুল করেন, আমরা আজকে যদি আল্লাহর কাছে তৌবা করি আলহামদুলিল্লাহ তৌবা হয়তো বা এরপরে মৃত্যুবরণ করলে হয়তো আমাদের জন্য দান না, তা আমরা আমি যে দোয়াটি করবো ইস্তেগফারের দোয়া সেটা আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, এই দোয়াটির নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, এই দোয়াটি পড়লে এটা হলো তৌবার সবচেয়ে বড় দোয়া, তা আমরা এই দোয়াটি মুখস্ত করার চেষ্টা করবো, সালাতুর রাসূল আছে, হ্যাঁ বইও আছে, আজকে আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৈঠক শেষ করে একটা দোয়া পড়লে বৈঠকের মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে।
সেটা হলো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।